আহত আমাদের এখানে 10 জন আছে ঢাকা মেডিকেলে 2 জন আছে মোট 12 জন আমাদের এখানে যারা আছে তারা সবাই বার্ড এবং শ্বাসনালী পড়ে গেছে কেউ সংক্রামিত না একদম মাননীয় মন্ত্রী আপনি তো আগে বলেছিলেন এই হাসপাতালটা আপনার এখন যেটা প্যাশেন্টের যে রোগী আছে তাদেরকে সান্তনা দিচ্ছে আমরা যতটুকু জেনেছি এখানকার ডাক্তার নার্স পর্যাপ্ত সময়ে কাজ করছেন তারপরও 2200 লোক বলের জায়গায় এখানে 900 লোক বলা এগুনা পরে কথা এগুনা কোনো কথা না আমাদের কাজ চলছে অনেক ধন্যবাদ ছিলাম তাহলে বুঝতে পারেন আমার কি অবস্থা আপনারা জানেন যে গতকাল রাতে বেলিরুডে একটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটে একটা রেস্টুরেন্টে এবং যেটা কোনো সময় কাম্য ছিল না সেই রেস্টুরেন্টের দুর্ঘটনার পরে বেশ কিছু রুগী আসে আমাদের এখানে এর মধ্যে যত রুগী আসছিল তার মধ্যে আমাদের এখানে 10টা ডেড বডি আর ঢাকা মেডিকেলে আসছিল 45টা ডেড বডি তো ঢাকা মেডিকেলে পরে একজন 46টা মারা যায় 46 পেশেন্ট এখন পর্যন্ত আমাদের জানা মতে মারা গেছে এইখানে যারা আছে তারাও কার্বন মনোক্সাইড পয়জনিং বলে একটা বদ্ধ ঘরে যখন বেরোতে পারে না তখন ওই ধোঁয়াটা শ্বাসনালীতে চলে যায় এবং প্রত্যেকেরই তা হয়েছে এবং যাদের খুব বেশি হয়েছে তারা বাঁচতে পারে নাই অত্যন্ত দুঃখজনকভাবে তারা মারা গেছে এখনও যারা আছে তারা কেউ শঙ্কামুক্ত না আমরা কোনোদিনই বলবো না যে তারা শঙ্কামুক্ত আমরা সকাল থেকে ট্রিটমেন্ট করছি এখন আবার আমি বসবো আমাদের চিকিৎসক এখানে যারা আছেন সবার সাথে বসে আরও কিছু প্ল্যান করব কিভাবে কি করা যায় তবে আপনারা মানে আমাদের কাছে একটা বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের মাধ্যমে সবাইকে বলবেন যেন হাসপাতালে ভিড় না করেন আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী 7:45 সময় আমার সাথে কথা বলছেন কথা বলে আমাকে বলছেন তুমি আজ যাও আমি বলছি হ্যাঁ আমি যাবো 10টার সময় যা যা করার করবা বলে দিবা যে আমি সমস্ত রুগীদের দায়িত্ব নিলাম আর 10 মানে সরকারের পক্ষ থেকে সব কিছু করা হবে এই রুগীদের চিকিৎসার জন্য যা এই জন্য এখানে সচিব সাহেব ডিজি সাহেব আছেন আমরা এখন বসে আর কি করা যায়